সালামু আলাইকুম ওরমতুল্লাহি বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি মামাশারি নতুন একটা ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আমরা প্রতি বছর কিছু আপডেট মাছ করে থাকি যে আমরা গত বছর যেই মাছটা বিক্রি করেছি এর চেয়ে আপডেট মাছ না হলে আমরা মার্কেটে টিকে থাকবো না এই জন্য আমরা প্রতি বছর কিছু রুট বাইরে থেকে আনি তো দেখেন আমাদের এবারকে আপডেট মাছগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মাছগুলো বেশিরভাগ মাছ শাইনিং স্ক্রিন তবে এটা অ্যাভারেজ মাছ না আমরা এখানে এক হাজার মাছ তুলেছি দুইটা কাস্টমারের জন্য তো অলরেডি আমরা তিনশো মাছ গুনে এক কাস্টমারের জন্য রেডি করে প্যাকেট করে রেখেছি ইনশাল্লাহ আপনাদেরকে পরে দেখাইতেছি কাস্টমার সহ দেখাইতেছি ইনশাল্লাহ তো বাকি সাতশো মাছ থেকে আমি কিছু মাছ একটু বাছাই করে নিয়েছি যেগুলো আমার একটু ভালো লাগে আবার অনেকের অন্য মাছও ভালো লাগে আমাদের যেটা ভালো লাগে আবার অন্য কাস্টমারের মানে চাহিদা অন্যরকমও থাকে তো এখানে সব ধরনের মাছই আছে তো আমার কিছু ভালো লাগার মাছ আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই মাছগুলো শাইনিং স্কিন মাছ একবারে আপডেট মাছ ইনশাল্লাহ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হবেন তো সাত সাতশো মাস থেকে আমরা এই যে এখানে প্রায় দুশো মাসের মতন বাছাই করে নিয়েছি আরও অনেক মাছ আছে এগুলো এই এই মাছগুলো হচ্ছে অ্যাভারেজ মাছ আর আমি বলে করে যেগুলো দেখাইতেছি এগুলো হচ্ছে এখান থেকে আমরা কয়েকটা মাছ একটু বাছাই করে দেখি আপনাদেরকে দেখানোর জন্য একটু ক্লোজ করে দেখানোর জন্য বলে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি তো ইনশাল্লাহ মাছের কালার কোয়ালিটি ইনশাল্লাহ প্রতিবারের নেয় আমরা আরও আপডেট করেছি প্রতিবারে আমরা আপডেট মাছ করে থাকি তো এবার মাছগুলো অনেক সুন্দর তো আপনারা ধরেন এক হাজার মাছ কিনলে এই ধরনের মাছ অ্যাভেলেবেল পাবেন আমরা যে বলে করে যে মাছগুলো দেখেছি তো আমরা ইতিমধ্যে তিনশো মাছ প্যাকেট করে রেখেছি দেখেন এই তিনশো মাছ এখানে তিনশো কৈকার এবং একশো অরেন্ডা এবং রেড ক্যাপ আসলাম ভাইয়া কোন জায়গা থেকে আসছেন আপনি ইকুয়াগার মাছ নিতেছেন আমাদের এখান থেকে তিনবার মাছগুলো পছন্দ হয়েছে না তো বন্ধুরা আপনাদেরকে আরো ক্লোজ করে মাছগুলো দেখানোর চিন্তা ভাবনা করতেছি তো দেখেন মাছগুলো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এটা হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করা অনেক আগে মোবাইল আর হচ্ছে আমি প্রফেশনাল এই যে ভিডিও করতে পারি না যা পারি তাই দেখানোর চেষ্টা করতেছি অনেক সময় বেশি মাছ আমরা যখন বিক্রি করি বেশি অর্ডার থাকে তখন কিন্তু আমরা ভিডিও করার সময় পাই না তো আজকে মোটামুটি সময় আছে আপনাদেরকে মাছগুলো দেখানোর এই জন্য চেষ্টা করতেছি দেখেন আমার মোবাইলের ক্যামেরা দিয়ে আসে কি না মাছগুলো দেখেন অনেক সুন্দর শাইনিং স্ক্রিন আপনারা যদি এক হাজার মাছ নেন এখান এই এইরকম সবগুলো মাছ যাবে ইনশাল্লাহ তো আমাদের মাছের কালার কোয়ালিটি অনেক সুন্দর আমরা নতুন আপডেট কিছু মাছ দিয়ে এগুলো করেছি আবারও আমরা কিছু নতুন মাছ কালেকশান করব শুধু যে মানে বিক্রি করি তা না আমরা মাছ অনেক মাছ কিনি তো পছন্দ হইলে আমরা আরও মাছ কিনব অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে আপনারা তো মাছ বিক্রি করেন আবার মাছ কিনেন কিসের জন্য আসলে আমাদের ইন ব্রিডিং কিছু সমস্যা হয় এই কারণে আমরা মাছ কিনি আর দ্বিতীয়ত আমরা যেই মাছ মানে গত বছর যেই মাছ করেছি তো এবার কে একটু আপডেট মাছ না করি ওর থেকে একটু ভালো মাছ না করি তাহলে আমরা একটু ভালো জিনিস দিতে চাচ্ছি এই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ মাছ কিনি পছন্দ হলে তো দেখেন মাছের কালার কোয়ালিটি গত বছরের মাছ থেকে অনেক সুন্দর আর কোয়ালিটি যত ভালো করবেন আপনি মার্কেটে ততই টিকে থাকবেন তো আমরা গত পর্বে যে মাছগুলো দেখেছি কাঠাপন দিয়েছি তো ওনাদের খুব পছন্দ হয়েছে মাছগুলো তো আমাদের আমাকে খুব সেবা যত্ন করেছে বিশেষ করে আমি ডাকা গেলে মানে একদিনের বেশি থাকি না তো গত ইয়েতে আমি মাছ নিয়ে যাওয়ার পরে আমি দুই তিন দিন ঢাকা ছিলাম তো ওনারা আমার সারাক্ষণ খোঁজখবর নিত যে সকালে নাস্তা খাইছে কিনা দুপুরে ভাত খাইছি কিনা গোসল করছি কিনা আমাদের এখানে চলে আসেন তো এটা আপনারা মনে করেন না যে ওনাদের সাথে পরিচয় আছে এই জন্য আসলে এটা না এটা হচ্ছে আমার মাছগুলো অনেক সুন্দর পছন্দ হয়েছে তো এই জন্য এতো খোঁজ খবর মানে নিয়েছে তো আপনারা অনেকে আছে যে আপনার যে এক কালার মাছ করে তো ওগুলো নিয়ে গেলে ওনারা রেখে দেয় বলে বলে যদি বিক্রি করতে পারে তাহলে টাকা পাবেন বিকাশে টাকা পাঠায় দিব তো আমাদের মাছ কিন্তু নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ টাকা পয়সা সবগুলো আগে দাম দস্তুর করে নেয় এবং টাকা পয়সা সবগুলো ক্লিয়ার করে দিয়ে দেয় তো ইনশাল্লাহ সকল ব্রিডাররা নিজের সম্মান বৃদ্ধির জন্য আশা করি আপডেট মাস করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাক